জাকির রোজা অবস্থায় একজন গ্রহণ করতে পারে। কোন ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে এটার কি অনুমতি আছে শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন এই কাজটা পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে পড়বে এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয় এজন্য এটাকে পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে ধরা হয় এটা তো অনেকটা খাবারের মতোই কারণ খাবারটা প্রথমে পাকস্থলীতে যায় তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায় তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয় এতে রোজা ভেঙে যায় একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে অথবা যদি ইনজেকশন নেন এটা অনেকটা পুষ্টি গ্রহণের মতো এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে এমনকি কিডনি ডায়ালিস এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন এমন হলেও রোজা ভেঙে যাবে যে কোনো ধরনের ইনজেকশন হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও পুষ্টি গ্রহণের কিছু না থাকলে ঠিক আছে কিন্তু পুষ্টি গ্রহণের মতো কিছু থাকলে রোজা ভেঙে যাবে যদি এটা শুধু চিকিৎসার জন্য হয় পুষ্টি গ্রহণ না হয় তাহলে তার রোজাটা ভাঙবে না সে তখন রোজা রাখতে পারবে আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন আমরাও জানতে পারলাম এবারে এই একই টাইপের আরেকটা প্রশ্ন তবে এখানে প্রশ্নটা হলো এরকম একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে যেমন ধরেন রক্ত দান করা রোজা অবস্থায় কি এটার অনুমতি যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে এটা অনেকটা একরকম এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা এটা করার অনুমতি আছে কিনা একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো চৌষট্টি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায় যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে তবে আরও একটা হাদিস আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার আটত্রিশ সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মোহাম্মদের কাপিং করা হয়েছিল এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে কাপিং এটা নিষিদ্ধ রক্তদান নিষিদ্ধ পরের হাদিসটা হচ্ছে একটা কাজ প্রথম হাদিসটা একটা নির্দেশ যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল এরপর শেখ বিনবাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম শেখ সালে এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম শেখজিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা সেজন্য এটা হারাম কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে তারপরেও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে আরও একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি বলেছেন যে দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সেই বুখারি হাদিসটার মাধ্যমে সেজন্য কাপিং এর অনুমতি আছে রক্তদানের অনুমতি আছে এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিং এর অনুমতি আছে এতে রোজা ভাঙবে না বলছেন শেখ নাসির উদ্দিন আলবানি এরপর আছেন একজন সাহাবি আনাস ইবনে মালিক রাদেল্লাহ আনহো তারপর হজরত আয়েশা রাদেল্লাহ আনহা তারপর আছেন ইমাম মালিক তারপর ইমাম সাফি তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো দিতে চাইলে সূর্য ডুবার পরে এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে তাহলে রোজা না এই ব্যাপারে মতভেদ নেই অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য তাহলে রোজা ভাঙবে না অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না অথবা ধরেন ছোটোখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলেও রোজা ভাঙবে না যদি অনেক বেশি রক্তপাত হয় ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে এমন হলে রোজা ভেঙে যাবে তাহলে যদি এই ধরনের কিছু হয় যেমন টেস্টের জন্য রক্ত দিলেন বা না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয় আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন